আস্তে করে তোলো পালকে ধরে ধরে। এটা কোথায় গো? ও চোখ খুলেই ঢুকেছে, ওর বিশাল বুদ্ধি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে থ্রি। তো এখনো আমরা কেবিনেই বসে আছি, অনিমন বই পড়ছে আর ওই দিকে বুঝগুলো ঘুমাচ্ছে। একটু দেখিয়ে দাও তো, মুড়ি আর হচ্ছে ছোলা সেদ্ধ আর শশা। তার কারণ কালকে জিজ্ঞাসা করতেছিল কি খাবেন, তো রুটি ব্রেড সবই ছিল, তো ওগুলো আমি আর খাইনি, এটাই খাচ্ছি। এটা বেশ একটু হালকার উপরে, তো সেই জন্য আর ঘুমাচ্ছেন। অনিমান যাবে বাইরে খেতে, চলো চটপট খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। মানে বেলা বলতে ওই ড্রেসিং হলো এই মাত্র জাস্ট, তো সেই জন্য। এপাশে লাইটটা একদমই কম। আন্টিটা চলুক, হ্যাঁ তুমি নিয়ে আসো, দুজন ধরে আন্টি আর পাঁচ আমি করবো। হ্যাঁ ভালো করে দে, এটা অন্ধকার কেন লাগছে? কুচু এটা কি হয়ে গেল দেখ না, দিদি চলে আসো, মা চলে আসো, সবাই ঢোকো, আসো দিদি আসো, চলে আসো, কোনো অসুবিধা নেই, আস্তে করে তোলো পালকে ধরে ধরে। ও চোখ খুলেই ঢুকেছে, ওর বিশাল বুদ্ধি হচ্ছে। হ্যাঁ ও নিশ্চয় তো নিচ্ছি না, নিশ্চয় আসবে না, গেল ওটা এক্ষুনি খুলি, দেখতে পাচ্ছ দাও, এটা তোমার গোলাপ, এটা তোমার মা, দাও। তো এখানে যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কুচু আর কোয়েল মিলে করেছে দুদিন ধরে রাত জেগে জেগে।
তো খুব সুন্দর হয়েছে, আমরা মানে খুব খুশি হয়েছি আমিও। বাট আমার শরীর এতটাই খারাপ ছিল যে ঠিকঠাক করে এনজয়টা করতে পারিনি, মানে প্রচণ্ডই শরীর খারাপ ছিল আগের দিন রাত্রির থেকে। তো যার জন্য কোনো মতে জাস্ট আমি চলে এসেছি, কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে, একদম নিজের মতো করে করেছে, দেখতেই পাচ্ছ সব কিছু ঘরোয়াভাবেই করেছে, তো ভীষণ ভালো হয়েছে। আর কুচু আর কোয়েল মিলে করেছে, এটা ভীষণ স্পেশাল, ভীষণ ভালো লেগেছে আমার। আমারটাই ভালো করে আমি আর কুচু দুজনে সাজিয়েছি। শুয়ে আছে আমার বোন, ফুটে গেছে, কাছে আসবি তো, বাবারে তাকা, এই দেখ, ওঠ ওঠ শিগগিরি, কোলে থেকে নামতে ইচ্ছা করে না, কোলে উঠলে ঘুম ভাঙে না তোমার, দেখি দেখি পুটু 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 করে বেড়াচ্ছ, ওর একটা নেই দেখি, এই তুই ওঠ রে, এই যে পুচকু, ওই জন্য তো বলছি ডবল ডবল পড়া খোল। এই যে আমার একটা কই, এটা কি শুকনো? ইভিনিং এভরিওয়ান, কালকে আমরা বাড়ি এসেছি ফাইনালি। বাট বাড়ি আসার পরে ভীষণ শরীর খারাপ ছিল, ব্লগ তো করতেই পারিনি, নিজে এতটাই অসুস্থ ছিলাম। তো যাই হোক, এই যে পুচকু ঘুমাচ্ছে এখানে, আর এইমাত্র একটু টিফিন টিফিন করে নিলাম, অনেক মানে অন কল ও গেছে, আর এখন রান্না বান্না সব বসাচ্ছে, আমি মানে বসে আছি। পুচকু অনেক গিফট পেয়েছে, তো সেগুলো ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর অনেক আঙ্কেল আন্টি সবাই দেখতে এসেছিলো, এখানেও এসেছিলো, তো সেই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সবাই গেছিলো দেখতে, ভীষণ ভালো লেগেছে, মানে এটা আমি মানে আনএক্সপেক্টেড, কেননা আমি ভাবিনি ওর ঠাকুমা ঠাকুরদা এসেছিলো, ছিল আর কি ওখানে অনেক সময় ছিল। তো যেহেতু মেদিনীপুরেই ঘর, তো সেখান থেকে আসতে সুবিধা হয়েছে, অনেকবারও অনেকবার গেছে এসছে। তো চলো, সবাই মাও আর কি দিয়েছে সব কিছু, এইটাও মা দিয়েছে, মানে মা আর বাবা মিলে, এই যে শোয়ারটা মশারিটা, তো চলো সব কিছু দেখাই আস্তে আস্তে। আর এটা দেখাচ্ছি এই কারণে যে জামা কাপড় যাই হোক না কেন, যেগুলো দিয়েছে সেগুলো তো পরার পরে হয়তো থাকবে না, বা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, তো ভিডিওর মাধ্যমে কিন্তু জিনিসটা থেকে যাবে সবসময়, ও বড় হয়ে দেখতে পারবে যে ছোটোবেলায় ও কেমন ছিল, কি কি হয়েছিল, সব কিছু দেখতে পারবে। তো কালকে কোয়েল আর কুচু মিলে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল, তোমরা হয়তো ব্লগে দেখেইছো, ভীষণ ভালো লেগেছে। আর আমাদের বাড়িতে যেটা হবে সেটা হচ্ছে
সারপ্রাইজ। তো আমি এটাই চেয়েছি, কেউ জানে না মানে বলিনি, তো এটাই ভেবেছি যে সবাইকে হঠাৎ করে সারপ্রাইজ দেবো, সবাই অনেক খুশি হয়ে যাবে। কেননা আমাদের বিয়ে হচ্ছে 5 বছর প্লাস, মানে এই ফেব্রুয়ারি আসলে 6 বছর হয়ে যাবে, তো বুঝতেই পারছো এতদিন পরে, তো অনেক অনেক খুশি হবে সবাই। তো সেই জন্যই আর কি এটা মানে পুরো একদম মানে চুপচাপভাবে ছিলাম একটা পুরো বছর, বুঝতেই পারছো পুরো সিক্রেট একদম। তো যাই হোক, সেইভাবে সবাইকে শেয়ার করবো, হঠাৎ করে যাব, কেননা এখনও বলিনি যে বাচ্চা হয়ে গেছে, এখনও সেটাও বলিনি। তো আমি সেটাই ভেবেছি যে ওখানে যখন যাব সবাই জানতে পারবে, তো আশা করি সবাই প্রচুর খুশি হবে, কেননা হঠাৎ করে এরকম একটা মানে সারপ্রাইজ তো আনএক্সপেক্টেড। তো যাই হোক, চলো এবার দেখাই। এই হচ্ছে ওর মশারি, এটা ঠাকুমা ঠাকুরদা দিয়েছে, আর এই হচ্ছে জামা, এরকম একটা রেডও রয়েছে বাট ভেজা, তো এটাও ঠাকুমা ঠাকুরদা দিয়েছে। আর হচ্ছে এটা দিয়েছে হচ্ছে ওর এক আন্টি, দেবব্রতদার ওয়াইফ, সেই আন্টি দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে দেবারতী, এটা একটা আন্টি, আর এটার সাথে একটা প্যান্ট, আর এটা হচ্ছে সৈকত দ্বারা দিয়েছে, সৈকত দ্বার শিল্পা। আর এর মধ্যে রয়েছে কুচু দিদি নিয়ে এসছে, কুচু দিদি জামা নিয়ে এসেছে বোনের জন্যে, জামা নয় সোয়েটার, ভীষণ সুন্দর ওই যে এরকমটা, আর একটা সেট জনসনের, এটাও বেশ সুন্দর, কুচু দিদি নিজে পছন্দ করে নিয়ে এসছে এটা। আর এর মধ্যে রয়েছে ওর কাকাই দিয়েছে এটা, এটা বোধ হয় এই এখানে একটা আছে, এইটা এই সবুজটা, আর এটা দিয়েছে এখানকার এক আঙ্কেল ওর স্বাধীনদা, স্বাধীনদার ওয়াইফ। তো এগুলো আর খুলে দেখাচ্ছি না, যখন পড়বে ব্লগে তোমরা অবশ্যই দেখতেই পাবে, তো সেই জন্য আর খুলে কিছু দেখাচ্ছি না, এরপর তো খুলতেই হবে, কালকে এগুলো ওয়াশ করতে হবে, তারপরেও পড়তে পারবে। আর তোমাদের জন্য এইভাবে রেখে দিয়েছি যে একবার দেখাবো, দেন এগুলো খুলে ওয়াশ করবো, কেন ওয়াশ না করে তো আর পড়ানো যাবে না, তো সেই জন্যই। তো হঠাৎ করে দাদারা আমাদেরকে সারপ্রাইজ ভিজিট দিয়েছে, হঠাৎ করে, আমরা কেউ জানতাম না। আমরা খেয়ে দিয়ে জাস্ট শুতেই যাচ্ছিলাম, তো 10টার সময় দেখছি দাদা, ভাই, রিনি, তুলি, তো সবাই এসছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ পেয়েছি, খুব ভালো। এই পাশে ফুল আছে, যেদিন হয়েছে সেদিনই গুগলে সার্চ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম ভাই? কি তোমার ছেলে আমাকে বলতে হবে যে তোমার মুখে মুখে আরো তো আমাদেরকে হা করে তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাকতে থাকতে ছেড়ে দিয়েছে।